বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে আবারও ইংরেজি ক্লাস নিয়ে আসলাম। আমাদের কিছু ওয়ার্ড মিনিং বাকি আছে, সেই ক্লাসটাই নিয়ে আমি আবার আসলাম তোমাদের কাছে। দেখো, আমরা আজকে ওয়ার্ড মিনিং আমাদের শেষ, এই কয়েক ওয়ার্ড মিনিং বাকি ছিল। ওয়ার্ড মিনিং আমরা কী পড়বো আজকে? বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে আমরা ইংরেজিটা পড়বো। আমরা গত ক্লাসে পড়েছি কি ইংলিশ টু বেঙ্গলি, আজকে পড়বো বেঙ্গলি টু ইংলিশ। দেখো, এই ওয়ার্ড মিনিং কিন্তু আমাদের দুইভাবেই পড়তে হয়, বাংলা থেকে ইংরেজি করাও পড়তে হয়, ইংরেজি থেকে বাংলা করাটাও আমাদের পড়তে হয়, দুইভাবেই আমরা জানবো। দেখো, আমাদের কি আছে? প্রতিদিন। প্রতিদিন মানে কি? প্রত্যেক দিন। প্রতিদিন হচ্ছে প্রত্যেক দিন। প্রতিদিন ইংরেজিটা কি? এভরিডে। প্রতিদিন মানে এভরিডে। প্রতিদিন আমরা কি করি? প্রতিদিন আমরা খাবার খাই, প্রতিদিন আমরা ঘুমাই, প্রতিদিন আমরা কি করি? খেলা করি। প্রতিদিন আমরা আল্লাহর কাছে কি করি? প্রে করি, তাই না? তাহলে প্রতিদিনটা কি আমরা বুঝতে পারলাম, তাই না? প্রতিদিন অর্থ ইংরেজি কি? এভরিডে। প্রতিদিন এভরিডে, এভরিডে হচ্ছে প্রতিদিন। তারপরে কি দেখো? রাজহংসী। রাজহংসী ইংরেজি কি? গোজ। রাজহংসী ইংরেজি গোজ। এই যে দেখো, আমি একটা তোমাদের রাজহংসী ছবি নিয়ে আসছি, তোমরা অনেকেই চিনে থাকবে রাজহংসী। রাজহাঁস যেটাকে বলে সেটাই হচ্ছে রাজহংসী। রাজহংসী ইংরেজি কি? গোজ। রাজহংসীটা কি একটু বড় হয়, তাই না? এমনি হাঁসের চেয়ে রাজহাঁসটা একটু বড় হয়। তাহলে রাজহংসী ইংরেজি কি? গোজ। গোজ হচ্ছে রাজহংসী। গোজ রাজহংসী। তোমরা এই স্পেলিংগুলো একটু সুন্দর করে খেয়াল করবে। দেখো, আমরা আগে দেখেছি কিন্তু এই গোজ লেখতে যে কী করে, অনেকে জি ও ও এস ই স্পেলিংটা, তাই না? অনেকে কী করে জানো? জি ও ও ই এস লিখে রাখে। তোমরা এটা খেয়াল করবে, এস আগে ইটা পড়ে। গোস স্পেলিংটা তোমরা একটু সুন্দর করে খেয়াল করবে, এটা অনেকেই ভুল করে। রাজহংসী, তাহলে ইংরেজি আমরা কী জানলাম? গোস। এই যে একটা রাজহংসীর ছবি। তারপরে কী আছে দেখো? সোনালি, এটা একটা কালার, তাই না? সোনালি অর্থ কী? গোল্ডেন। সোনালি গোল্ডেন, এই যে দেখো একটা গোল্ডেন কালারের, এটা কি? একটা গোল্ডেন কালার। তোমরা চিনতে পেরেছ গোল্ডেন কালার কীরকম হয়? তাহলে সোনালি অর্থ গোল্ডেন। সোনালি গোল্ডেন, তোমরা দেখে নাও কালারটা গোল্ডেন। আমরা গোল্ড দিয়ে কী করি? গয়না বানাই বিভিন্ন ধরনের, তাই না? হাতে কানে নাকি গয়না বানাই আমরা গোল্ড দিয়ে। তাহলে সোনালি ইংরেজিটা কী হবে? গোল্ডেন। সোনালি গোল্ডেন। তারপরে কি দেখো? পেট। পেট অর্থ কী? পেট তো আমরা সবাই চিনি, আমাদের সবার সাথেই পেট আছে। পেট অর্থ হচ্ছে বেলি। পেট অর্থ বেলি। পেট বেলি, তোমাদের সবার সাথেই তো একটা করে বেলি আছে, তাই না? এই দেখো রাজহংসীটার বেলি কোনটা? এই যেটা, তাই না? রাজহংসীটার বেলি হচ্ছে এইখানে। তোমাদের নিজেদের সবারই বেলি আছে। তাহলে পেট ইংরেজি আমরা কী জানলাম? বেলি। পেট বেলি। তারপর দেখো বিক্রি করা। বিক্রি করা ইংরেজি কি? সেল। বিক্রি করা ইংরেজি সেল। এই দেখো, এখানে একটা মেলার মতো বসেছে, এখানে কি বিক্রেতা কি বিক্রি করছে মেলার মতো? এই দেখো কত খেলনা উঠেছে, এই যে বিভিন্ন ধরনের খাবার ওইখান দিয়ে উঠেছে, এগুলো কি করতেছে? সেল করছে, বিক্রি করছে। দোকানদার এই খাবারগুলা খেলনাগুলা সেল করছে। তাহলে সেল, বিক্রি করা ইংরেজি আমরা কি জানলাম? সেল। বিক্রি করা সেল। সেল বিক্রি করা, সেল বিক্রি করা। তারপরে কি দেখো? ধারণা। ধারণা ইংরেজি কি? আইডিয়া। ধারণা আইডিয়া। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি এক এক বিষয়ে, তাই না? যেমন তোমাদের আমরা পড়াশোনার বিষয়ে কিভাবে
পড়লে এটা সহজ মনে হবে, কীভাবে পড়লে তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে, এই আইডিয়া কিন্তু তোমাদের আমরা দিয়ে থাকি অনেক সময়, তাই না? তাহলে ধারণা ইংরেজিটা কি? আইডিয়া, ধারণা, আইডিয়া। চিন্তা করা, চিন্তা করা ইংরেজি কি? থিঙ্ক। আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে অনেক চিন্তা করি। এই দেখো, এখানে তোমাদের মতো একটা ছোট্ট ছেলে কি করতেছে, ও কপালে হাত দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করছে, বইটা সামনে নিয়ে চিন্তা করছে, হয়তো পড়াটা সে বোঝার চেষ্টা করছে, তাই না? তাহলে থিঙ্ক কি? চিন্তা করা। থিঙ্ক, চিন্তা করা। চিন্তা করা ইংরেজি কি? থিঙ্ক। চিন্তা করা ইংরেজি কি? থিঙ্ক। তারপর দেখো হত্যা করা, হত্যা করা ইংরেজি কি? কিল। হত্যা করা ইংরেজি কিল। আমরা সবাই শুনে থাকি হত্যা করা কথাটা। এই দেখো এখানে কয়েকজন মানুষ মিলে একটা মানুষকে কিল করছে, হত্যা করছে এবং রক্ত বের করে ফেলছে, দেখেছো? তাহলে হত্যা করা আমরা কি জানলাম? এই যে দেখো, মেরে ফেলা বা হত্যা করা হচ্ছে মেরে ফেলা, ইংরেজিটা কি হবে? কিল। তাহলে কিল অর্থ যদি আমরা আবার আসতে পারি, কিল অর্থ কি হবে? হত্যা করা বা মেরে ফেলা, দুইটার যে কোনো একটা দিতে পারবা। তাহলে হত্যা করা ইংরেজি কি? কিল। কিল, হত্যা করা। তারপরে কি আছে দেখো? টাকা। টাকা ইংরেজি আমরা সবাই জানি, তাই না? টাকা হচ্ছে মানি, টাকা হচ্ছে, টাকা অর্থ কি? মানি। তোমরা সবাই টাকা দিয়ে কি করো? নানান ধরনের চকলেট কিনো, আইসক্রিম কিনো, নানান ধরনের চিপস কিনো, তাই না, দোকান থেকে? তাহলে টাকা কিন্তু আমরা সবাই চিনি। এটা কি? এটা একটা টাকা, মানি। এটা কত টাকা দেখো তো, চিনতে পারো কি না? হ্যাঁ, তোমরা চিনতে পেরেছো, 100 টাকা, তাই না? ওয়ান হান্ড্রেড, 100 টাকা। তাহলে আমরা টাকা ইংরেজি কী জানলাম? মানি, টাকা, মানি, টাকা, মানি। আমরা আরেকবার ওয়ার্ড মিনিংগুলো পড়ি, চলো। প্রতিদিন, প্রতিদিন ইংরেজি কী? এভরিডে। প্রতিদিন, এভরিডে। রাজহংসী গোজ, রাজহংসী গোজ। সোনালি গোল্ডেন, সোনালি গোল্ডেন। পেট বেলি, পেট বেলি। বিক্রি করা সেল, বিক্রি করা সেল। ধারণা আইডিয়া, ধারণা আইডিয়া। চিন্তা করা থিঙ্ক, চিন্তা করা থিঙ্ক। হত্যা করা কিল, হত্যা করা কিল। টাকা মানি, টাকা মানি। আমি আশা করছি আমার সাথে সাথে তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো সুন্দর করে পড়েছ। এটা বাংলা থেকে ইংরেজিতেও পড়বে, আবার ইংরেজি থেকে বাংলাও পড়বে, এবং স্পেলিংগুলো তোমরা সুন্দর করে, স্পেলিংগুলো বারবার খাতায় লিখবে, পড়ে পড়ে লিখবে, বলে বলে লিখবে, তাহলে স্পেলিং তোমাদের আর ভুল হবে না। তাহলে তোমরা ভালো থেকো, সবাই কী করবে, বাবা মার কথা শুনবে, তারপরেই যে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই না? কেউ বাইরে যাবে না, ঠান্ডা লাগাবে না, ঠান্ডা পানি খাবে না, মাস্ক ছাড়া কখনোই বাইরে যাবে না। আবার কিন্তু শীতের মধ্যে আমাদের করোনাটা আবারও বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের কী করতে হবে? মাস্ক পরে সবসময় তোমরা বাইরে যাবে এবং বাসায় ফিরে কত 20 সেকেন্ড সাবান দিয়ে হাতটা সুন্দর করে ধুবে, তারপর কী করবে, সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, এবং সাবধান মতো কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, কারণ ওই হ্যান্ড স্যানিটাইজার থেকেও কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে আমরা সবাই কী করব, নিরাপদে থাকব এবং সাবধানে থাকব। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।